হ্যালো লার্নার হায় কেমন আছো লার্নার স্টুডেন্ট সকলকে জানাই আমি গুড মর্নিং গুড নুন গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট শুরুতে জানিয়ে এলাম ভাই এই রেকর্ড কে কখন দেখবে ঠিক নেই কেপি কনস্টেবলের আজকে উনত্রিশতম পড়ব মানে কনস্টেবল প্রিভিয়াস ইয়ারের উনত্রিশতম লেসন লেডি কনস্টেবলের প্রিলিমসেন শেষ এখন কেপি চলছে দেন আমি মাঝে ডাব্লিউপি করে নিয়েছি কিছু কেপি চলছে এরপর এক্সারসাইজ ধরবো আমি তো অভিষেক স্যার দেখিনি আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে এই যে কোশ্চেনগুলো এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসে যাওয়া কোয়েশ্চেন তোমরা যখন ভিডিওটা রেকর্ড ভিডিও তোমার সামনে আসবে একটা করে কোয়েশ্চেন আসবে তুমি পজ করবে নিজে একবার ট্রাই করবে করার দেন তুমি এর সলিউশন ভিডিও এটাকে সলিউশন হিসেবে দেখে নেবে চলে আসি ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে ফার্স্ট কোয়েশ্চেন ভালো কোয়েশ্চেন পুরোনি ঠান্ডা মাথায় স্বাস্থ্য ব্যবস্থা পুলিশ দপ্তর এবং অগ্নি নির্বাবক দপ্তরের জন্য ব্যয় বাবদ কোনো বছর মহানাগরিক পঁয়তাল্লিশ হাজার টাকা বরাদ্দ করলো তোমরা কেউ জানো এই মহানাগরিককে ইংরেজিতে কি বলে মানে আমরা এই পোস্টটাকে না ইংলিশে বলে অভ্যস্ত এখানে বাংলায় মহানাগরিক দেব আছে দেখব কে কে বলতে পারে বলছে পঁয়তাল্লিশ হাজার টাকা মঞ্জুর করলো যে তিনটে ডিপার্টমেন্টে খরচের জন্য একটা হেলথ বা স্বাস্থ্য ব্যবস্থা একটা পুলিশ দপ্তর আর একটা বলছে আমাদের ফায়ার ব্রিগেড বলতে পারো যে গেল তো বলছে এই টোটাল অর্থের এই টোটাল অর্থের একের পাঁচ অংশ স্বাস্থ্যতে খরচা হয় তাহলে আমরা আমরা নর্মালি আগে করি দেন আমি অন্য নিয়ম দেখাবো পঁয়তাল্লিশ হাজার টাকার একের পাঁচ অংশ মানে ন হাজার টাকা তাহলে ন হাজার টাকা খরচ করলো কিসে ন হাজার টাকা খরচ করলো স্বাস্থ্য বলছে এবার যেটা বেঁচে আছে তাহলে ন হাজার টাকা কমে গেলে কত হয় পড়ে আছে ছত্রিশ হাজার টাকা এই ছত্রিশ হাজার টাকার দুয়ের তিন অংশ পুলিশে খরচ করেছে তাহলে এটার দুয়ে তিন অংশ মানে তিন দিয়ে কাটলে তিন বারো ছত্রিশ বারো দুগুনি চব্বিশ হাজার টাকা তাহলে পুলিশে খরচ চব্বিশ হাজার তাহলে ছত্রিশ থেকে চব্বিশ চলে গেলে আর পড়ে আছে বারো হাজার টাকা এই লাস্ট টাকাটা খরচা করবে ও ফায়ারের জন্য বা অগ্নি নির্বাপন দপ্তরের জন্য আমার তো এটাই চেয়েছে যে তিনি এই খাতে কত খরচ করেছিল বারো হাজার টাকা তো সহজ ডেটা বলে সহজে হলো এই অঙ্ক কিন্তু আমরা এক লাইনে করা শিখবো এক লাইনে কীরকম এই রাখো এই হচ্ছে ওনার কাছে টোটাল টাকা ছিল একের পাঁচ অংশ খরচ করে দিল পাঁচ ভাগের এক ভাগ খরচ করে দিল তাহলে আছে কত পাঁচ ভাগের চার ভাগ বেঁচে আছে যা বেঁচে আছে এটার আবার দুয়ের তিন খরচ করে দিল মানে তিন ভাগের দুভাগ খরচ করে দিল যা বেঁচে আছে এটার এটার তিন ভাগের দু ভাগ খরচ করে দিল তাহলে বেঁচে আছে আবার তার একের তিন অংশ তাহলে এটাই আলটিমেটলি ওই অগ্নির জন্য খরচ করবে দেখি কত হয় ক্যালকুলেশন করলে তিন পাঁচে গুণ করলে হয় পনেরো পনেরো দিয়ে কাটলে তিন হাজার এই দেখো তিন হাজার ইন্টু চার আমরা বলবো বারো হাজার টাকা তিনি এই খাতে খরচ করেছিল তো তোমরা যে নিয়মে খুশি করতে পারো আমার মনে হয় সেকেন্ড অপশান ইজ বেটার অপশান দেন প্রিভিয়াস ক্লিয়ার ক্লিয়ার করতে বললাম চলে আসি পরের কোয়েশ্চেন একটি থলেতে পঁচিশ পয়সা একটি থলেতে কি কি আছে আছে পঁচিশ পয়সা আর কি আছে আর আছে দশ পয়সা আর কি আছে আর আছে পাঁচ পয়সা না তিনটে টাইপের কয়েন আছে তাদের সংখ্যার অনুপাত কত দিয়েছে তাদের সংখ্যার অনুপাত বলছে ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি তাদের সংখ্যার অনুপাত ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি তুমি আমাকে বলো তাহলে এখান থেকে আমরা যদি মূল্যের অনুপাত বার করতে হয় ভ্যালু তাহলে কি বলবো বলবো একটা পঁচিশ পয়সা দিয়ে পঁচিশ আমি মূল্যের অনুপাত না পয়সায় বার করছি বুঝলে তাহলে একটা পঁচিশ পয়সা দিয়ে পঁচিশ পয়সা তৈরি হয় দুটো দশ পয়সা দিয়ে কুড়ি পয়সা তৈরি হয় তিনটে পাঁচ পয়সা দিয়ে পনেরো পয়সা তৈরি হয় আমি আমি পয়সাই বান করলাম তাহলে টোটাল ওই ব্যাগে মোট কত পয়সা আছে বলবো টোটাল ব্যাগে আছে পঁচিশ আর কুড়িতে পঁয়তাল্লিশ আর পনেরো ষাট পয়সা টোটাল ব্যাগে পয়সা আছে টোটাল ব্যাগে আছে ষাট পয়সা অ্যাকচুয়ালি ব্যাগে আছে তিরিশ কি তিরিশ টাকা এই যে তিরিশ দাঁড়া এই যে তিরিশ টাকা তিরিশ টাকাকে পয়সায় কনভার্ট করো যে তিরিশ টাকা মানে তিরিশ ইন্টু একশো এত পয়সা তাহলে এক ইউনিট মানে কত তিরিশ ইন্টু একশো বাইশ ষাট ষাট দিয়ে কাটলে দুই কাটলে হয় পঞ্চাশ তাহলে এক ইউনিট মানে পঞ্চাশ এবার দেখবো আমার থেকে চেয়েছে কি বলছে পাঁচ পয়সার সংখ্যা কত এই যে পাঁচ পয়সার সংখ্যা তাহলে এক মানে যদি পঞ্চাশ হয় তাহলে তিন মানে কত হবে অনুসার দেড়শো তাহলে পাঁচ পয়সা দেড়শো খানা আছে তাহলে পাঁচ পয়সা আছে দেড়শো খানা তোমাকে যদি এখান থেকে আমি হোমওয়ার্ক একটা প্রশ্ন করি ধরো প্রশ্ন করলাম যে বলো তো দশ পয়সাগুলো দিয়ে দশ পয়সা দিয়ে কত টাকা তৈরি করা আছে মানে দশ পয়সাগুলো কাউন্ট করলে আমরা কত টাকা টোটাল পাবো এটা আমাকে কমেন্টে জানাও দেখি এই কোয়েশনের রেসপেক্টে বলতে পারলাম চলে আসি পরবর্তী প্রশ্ন এক্স ইকুয়াল টু পনেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার রুটোবার অফ পনেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার তাহলে এক্সের স্কোয়ার মানে কত খুব সহজ কোয়েশ্চেন আমরা তাহলে এক্স মানে এখানে কী বলবো এখানে বলবো রুটো অফ আচ্ছা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরমুলা কী জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলবো স্যার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ ফর তাহলে আমরা পনেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার মানে কী পাবো বলব পনেরো প্লাস বারো ইন্টু পনেরো মাইনাস বারো পনেরো প্লাস বারো মানে সাতাশ পনেরো মাইনাস বারো মানে তিন তিন সাতাশে একাশি আমি পুরো ক্যালকুলেশনটা ভেতরে করে দিলাম তাহলে এক্সের মানে হচ্ছে রুটো বার একাশি তাহলে এক্স মানে কত এটাকে রুট করলে হয় নয় আমাকে চেয়েছে এক্সের স্কোয়ার তাহলে এক্সের স্কোয়ার মানে আবার নয়কে স্কোয়ার করো ফাইনালি একাশি উত্তর অনেকে কিন্তু ভুল করে এটা নয় করে দেবে উত্তরটা খেয়াল করবে আমরা কি করলাম আমরা একদিকে পনেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ারের মানটা পুরো বার করলাম বেরোলো একাশি তাহলে এটার এই ব্র্যাকেটের ভেতরের মানটা একাশি তার বাইরে রুট আছে মানে নয় এক্সের মান নয় হলে এক্স স্কোয়ার হবে নয় নয় একাশি আচ্ছা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের প্রস্তের গুণ না তার মানে আমি এখান থেকে বলতে পারি যে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে অনুপাত বলতে পারি বুঝলে প্রস্থ যা দৈর্ঘ্য তার চার গুণ এরম বলেছেন আমাকে প্রস্থ এক হলে দৈর্ঘ্যতা চার চারই বলেছে দেখো আমাকে বলছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চার গুণ মানে এটা যদি এক হয় এটা চার হবে এটাও এক এটাও চার তাহলে পরিসীমা কত তাহলে আমাকে তুমি বলো পরিসীমা কত তাহলে পরিসীমা এখান থেকে পাই আমরা চারা চারে আট নয় দশ তাহলে পরিসীমা হচ্ছে দশ অ্যাকচুয়ালি পরিসীমা বলছে আমাকে চল্লিশ তাহলে দশ মানে যদি চল্লিশ হয় এক মানে চার তার মানে লেন্থ আর ব্রেথ এখান থেকে পেয়ে যাচ্ছি তাহলে এক মানে হচ্ছে চার চার মানে হচ্ছে চার চারে ষোলো আমরা দৈর্ঘ্য পেলাম ষোলো প্রস্থ পেলাম চার আমাকে বলছে ক্ষেত্রফল কত দেখো এই কোয়েশ্চেনে বেশি সময় নষ্ট করার প্রয়োজন নেই সবারই সময়ের দাম রয়েছে দরকার বললে এই কোয়েশ্চেনগুলো একবার পজ করবে পজ করে তুমি একবার নিজে করার চেষ্টা করবে তারপর আমার সলিউশন দেখবে এটা তোমার কিন্তু কাজে লাগবে একটা করে কমেন্ট কিন্তু সবার থেকে আমার চাহিদা রয়েছে বুঝলে মানে চাওয়া রয়েছে প্রথম পাঁচটি সংখ্যার স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো প্রথমে আমি আসি গড় মানে কি গড় মানে টোটাল সামেশন যে নাম্বারগুলোর যোগফল বাই কতগুলো সংখ্যা আছে মানে নাম্বার অফ টার্ম বাংলায় বলে কতগুলো সংখ্যা আছে এই হচ্ছে গড় স্কোয়ার নাম্বারের যোগ ফর্মুলা কি ভাই ওয়ানের স্কোয়ার টু এর স্কোয়ার থ্রি স্কোয়ার ডট এন এর স্কোয়ার এটার ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স তাহলে এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল এই হচ্ছে সূত্র আমাকে বলছে প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলটাকে আমি আগে বার করতে হবে আমাকে তাহলে আমরা এখানে এনের এর মানটা পাশ ধরে n এর জায়গায় পাঁচ বসাই আমি তাহলে পেয়ে যাব যে এক স্কোয়ার দুয়ে স্কোয়ার তিনে স্কোয়ার চারের স্কোয়ার পাঁচের স্কোয়ার এই পাঁচটা স্কোয়ার নাম্বারের যোগফল আমরা পেয়ে যাব সূত্র কি এন ইন্টু এন প্লাস ওয়ান টুয়েন প্লাস ওয়ান এন দশ এটাকে এগারো বাই সিক্স তাহলে এই এটা কি পেলাম এটা পেলাম আমরা সামেশান তাহলে সামেশান পেয়ে গেলাম আমরা নাম্বার অফ টার্ম পাঁচ তুমি আমাকে এটা কমেন্টে জানাও তুমি আমাকে এটা কমেন্টে জানাও তবে 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 অ্যাভারেজটা কত হবে এটার উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাও তবে এই পাঁচটা সংখ্যার অ্যাভারেজ কত হবে আমি কিন্তু কমেন্টগুলো পড়ব সকলে একটা করে এই এই একটা করে পছন্দ ক্লাস যদি পছন্দ হয় তবে এই ক্লাসগুলো একটা করে লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে তাহলে আমাদের কী কী কোয়েশ্চেন থাকলো আজকে আলটিমেটলি এক তো আমাদের এই কয়েনের কোয়েশ্চনে আমি দিয়েছি যে দশ পয়সাগুলো কাউন্ট করে যতগুলো দশ পয়সা আছে তা কাউন্ট করে যে টাকাটা পাবো সেই টাকাটার পরিমাণ কত এটা তুমি কমেন্টে জানাবে আর দুই তুমি কমেন্টে জানাবে যে আলটিমেটলি এক্ষেত্রে আলটিমেটলি এখানে বর্গের গড় প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত যেখানে আমি আর্ধেকটা অঙ্ক আর্ধেক না নাইনটি ফাইভ পার্সেন্ট করে দিয়েছি বাকি ফাইভ পার্সেন্ট ক্যালকুলেশনগুলো জানাবে আমাকে না পারলে সেটাও লিখবে যে স্যার আমি এটা পারিলাম নাই আজকে এত অবধি থাকবে ও আরও একটা অঙ্ক আছে কত অঙ্ক রয়েছে এই সেটের মধ্যে বাবা এই সেটে তো প্রচুর অঙ্ক রয়েছে গো চলো তাহলে এই কোয়েশানটাও করিনি যদি দুটি সংখ্যার যোগফল দশ হয় প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটার দ্বিগুণ এবং ছয়ের যোগফলের সমান দুটি সংখ্যার যোগফল বলছে দশ আর কি বলছে আমাকে ও প্রথম সংখ্যাটা হলো দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ আর ছয়ের যোগফলের সমান তবে বড়োটা আর ছোটটার ডিফারেন্স কত তো করি এখান থেকে আমরা তাহলে এখান থেকে আমরা কি পাই এ মাইনাস টু বি ইকুয়াল টু সিক্স তাহলে এই দুটো ইকুয়েশানকে তুমি একটা কাজ করো এটাকে দুই দিয়ে গুণ করো তাহলে দুই দিয়ে গুণ করলে টু এ প্লাস টু বি ইকুয়াল টু কুড়ি আর এটা যা আছে তাই লিখে দাও এ মাইনাস টু বি ইকুয়াল টু ছয় অপনয়ন করো টুবি টুবি কেটে যাবে যোগ করে দাও থ্রি এ ইকুয়াল টু ছাব্বিশ তাহলে এ ইকুয়াল টু ছাব্বিশ বাই তিন তাহলে এ মানে যদি ছাব্বিশ বাই তিন হয় তাহলে এখান থেকে বিয়ের মানটা বেরোবে তাহলে বিয়ের মানটা কত বেরোবে টেন মাইনাস এ তাহলে টেন মাইনাস ছাব্বিশ বাই তিন তিন দশে তিরিশ মানে চার বাই তিন তাহলে এর মানটা পেলাম আমরা ছাব্বিশ বাই তিন তাহলে আমরা এর মানটা পেলাম ছাব্বিশ বাই তিন বিয়ের মানটা পেলাম চার বাই তিন আমাকে এই দুটোর মধ্যে ডিফারেন্সটাই চেয়েছে ছাব্বিশ মাইনাস চার মানে বাইশ বাই তিন তিন দিয়ে বাইশকে যদি ভাগ করি তিন সাথে একুশ তাহলে সাত পূর্ণ একের তিন হচ্ছে আমার উত্তর এখানে অ্যাকচুয়ালি একাত্তর বাই তিন নয় এটা মার্জ হয়ে গেছে এটার অপশানটা অ্যাকচুয়ালি ছিল সাত পূর্ণ একের তিন এটা ছিল আট পূর্ণ একের দুই এটা হচ্ছে আমাদের ফাইনালি উত্তর তাহলে দুটো হোমওয়ার্ক এই সেশনে তাহলে আমাদের অনেকগুলো কোয়েশ্চেন করলাম নাকি আমরা তো চলো ভালো থেকো সবাই আমাকে ইউটিউবে পেতে গেলে সার্চ করবে অভিষেক স্যারের ম্যাথ বলে অভিষেক স্যারের কাছে কোনো চ্যাপ্টারের নাম লাগিয়ে দেবে আমার প্রচুর ক্লাস ইউটিউবে পেয়ে যাবে যা রেকর্ডের হিসাবে রয়েছে আমরা কিন্তু আমাদের দেখবে এই লেডি কনস্টেবলটা অলরেডি এন্ড হয়ে গেছে এটাও শেষ হয়ে গেছে এখন কেপি চলছে দেন এক্সারসাইজ ধরবো আমরা কিন্তু ডাব্লিউপি কেপির ওপর প্রচুর পরিমাণে প্র্যাকটিস ক্লাস করিয়েছি এই লাস্ট যে দশ বারো দিন বাকি আছে কেপি তার আগে আমরা একটু রিভিশন দিয়ে দেবো যে প্রায় একশো পঁচিশটার উপর আমি ক্লাস করিয়ে ফেলেছি রাতের দিকে কিন্তু আমি সিএচএসএল সিএসএসএল এমপিএস উপর ক্লাস নিই তোমাদের যদি কিছু বলার থাকে আমাকে তবে কমেন্ট সেকশনে আমাকে জানো তুমি সোশ্যাল মিডিয়ার সব জায়গাতেই আমাকে মোটামুটি খুঁজে পাবে এই ছবিটা আমার মোটামুটি হবে ইউনিভার্সাল পিকচার সব জায়গায় তুমি পেয়ে যাবে আমাকে তুমি সোশ্যাল মিডিয়ায় খুঁজে পেলে আমাকে তুমি মেসেঞ্জারে মেসেজও ড্রপ করতে পারো আমার সঙ্গে কথা বলতে পারো থ্যাংক ইউ সবাইকে আমার এই ক্লাস জয়েন করার জন্য এই 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 আমার ওই বক বক এতক্ষণ ধরে সহ্য করার জন্য টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো লাভ অল অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্য জীবনে সাফল্য অসুখেই চাইবো টাটা